এখানে আসলে মূলত আসছি আমার দুই ছেলেকে, আসলে তোমরা দুই ছেলেকে নিয়ে আসছি। ওই আমাদের যেহেতু আমরা ব্যক্তিগতভাবে আমাদের জাতিপিতাকে খুব পছন্দ করি, তার যেহেতু তার মেয়ে ন্যাশন, এটা দেখার জন্য আমরা আসছি মূলত, ব্যাপারটা এরকম আর কি। আমরা মূলত আসলে আমরা ওনার জীবনের যে মানে ঘটে যাওয়া ঘটনাগুলো সেটি জানতে আমরা আসছি, যদিও আমরা অনেক কিছু জানি, তারপর আমার বাচ্চা দুটোকে নিয়ে আসছি। ওনার জীবনী, উনি কীভাবে এই পর্যন্ত আসছেন, উনি জীবন কতটুকু সংগ্রাম করছেন, সব এগুলো দেখার জন্য মূলত আমাদের আসা। মানুষের যদি মনুষ্যত্ব থাকে, আমি মনে করি আমার হৃদয় থেকে মানুষের উপরে এটা একটা ভালো প্রভাব পড়বে, কারণ এই সরকারটা একদিন ভালো উন্নয়নের পথে আছে এবং যেহেতু শেখ হাসিনা সরকার খুবই উন্নয়নের পথে আছে এবং দেশের মানুষে অনেক কিছুই জানে না, মানুষকে জানাই দিতে হবে যে অবশ্যই আপনারা এই মুভিটা দেখুন, দেখলে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। যখন পরাধীনতার মধ্যে ছিল, আমাদের দেশকে একটা মানে লিডারের দরকার ছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা করেছেন। আসলে অন্য কেউ করতে পারতো না, আমাদের আমার কাছে মনে হয় তিনি চা করার মানে তার সাথে যে ইনজাস্টিসটা হয়েছে 37টা বছর, অন্য নেতৃবৃন্দ আসে চা করে গেছেন, আমার কাছে মনে হয় না যে শেখ হাসিনার মধ্যে এত ভালো রোল কেউ মানে পালন করতে পারবে অন্য কোথাও। তিনি মানে অনেক নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তার পুরো ফ্যামিলি আছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হচ্ছে, বঙ্গবন্ধু এত কিছু করছে, তার স্ত্রী শেখ মুজিবুর রহমানের রেণু তিনি তো কিছু করেননি। তার এইটা দেখার পর আসলে আমাদের একটাই মানে দেশের জেনারেশনকে এটা দেখে আসলে শেখা উচিত যে একটা নেতাকে, এই নেতাকে অনুসরণ করে দেশের আরও উন্নতি করা উচিত, উন্নতির জন্য আরও মানে শেখ মুজিবুর রহমান এবং তার কন্যাকে অবশ্যই অনুসরণ করা উচিত এটা দেশে। কারণ এই শেখ হাসিনা বিগত দিনগুলোতে যে যে ট্রাভেলস করছে, যেই মানে ত্যাগ থেকে তিতিক্ষা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে সে এই অবস্থানে আজকে আসছে, আসলে আমরা সত্যি প্রশংসার দাবিদার। এবং নতুন প্রজন্ম প্রজন্মের কাছে আমার একটাই দাবি, তারা যাতে এই ছবিটা অন্তত গাছকের এই ছবিটা, শেখ হাসিনার যে মুক্তি পাওয়া ছবিটা, যাতে এটা মানে অল্টারনেট তারা দেখতেই থাকে বা দেখে, এটা আমি আশাবাদী নতুন প্রজন্মের কাছে। যদিও আমি নতুন প্রজন্ম না, আমার বয়স এখন চলতেছে প্রায় 45-এর উপরে, কিন্তু আসলে শেখ মুজিবকেও আর সামনে দেখতে পারি নাই, শেখ হাসিনাকেও সামনে দেখতে পারি নাই, কিন্তু আজকে মনে হইলো যে শেখ মুজিব রহমান আমাদের সামনে, শেখ হাসিনা আমাদের সামনে, সত্যি খুব হৃদয়বিদারক একটা ইয়ে দেখলাম। কেমন লাগলো সেটা আসলে আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এটা আসলে মানুষের ইতিহাসের দিকে তাকাতে গেলে এই মুভিটা সবারই অবশ্যই দেখা উচিত এবং আমাদের বোধহয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আমাদের প্রত্যেকের, যদি সামনের দিকে আমরা আগাতে চাই। এটা অসম্ভব ভালো একটা মুভি, এটাতে দেখানো হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে কত ঘাত প্রতিঘাত, কত চড়াই উতরাই পেরিয়ে এই দেশকে এই পর্যায়ে তিনি নিয়ে আসতে পেরেছেন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছেন, তারা অন্তত একবার করে ছবিটা দেখবেন এবং ইতিহাসের চর্চা করবেন। ইতিহাস থেকে কখনো দূরে সরে গিয়ে মানুষ নিজের পরিচয়কে খুঁজে পায় না, তাই আমার আশা থাকবে এবং চাওয়া থাকবে সবাই এই মুভিটা অন্তত একবার দেখবেন।